বলছি যে মারা গেছিল সে কে হয় আপনার বাবা? কি অবস্থায় দেখলেন গাড়িটা, কি অবস্থায় ছিল? কারেন্টে শর্টকে পড়েছিল। এখানে শর্ট কিভাবে লাগলো? এই দোকানে চুরি হতো, ওই দোকানদার গাঁজা টাঞ্জা সব বিক্রি করে, ওই জন্য কারেন্টে শর্ট দিয়ে গেছিল। আর বাবা এসে শর্টকে মারে, আজকে আমার বাবা মারা গেলে আজকে আরো 10টা লোক মারে। এই কারেন্টে দোকানের দোকানদারই দিয়ে রেখেছিল, মানে চুরির ভয়ে। হ্যাঁ, চুরির হিসেবে করে দিয়ে রেখেছিল যে কি করে কি করবে। আপনার বাবা কি করতে এসেছিল? আমার বাবা এই পুকুরটা পুরাতো কালবেলা। কি চাইছেন আপনারা? আমার শাস্তি যেন, শাস্তি যেন চাই আমরা। কার কার দোকানদারে? দোকানদারে কেন করে রাখবে? করে রাখলে খুলে দিয়ে রাখতো, ভোরবেলা তো খুলে নি, ডেলি ডেলি দিয়ে রাখে। স্যার আসলো, ভোরবেলার অফিসার এসে তাও ওই দেখছে যে লাইন ছিল, লাইনের অফিসার আসলো তাও দেখছে লাইন লাগানোই ছিল। তার মানে ভিতর থেকে শর্ট করে? হ্যাঁ, শর্ট করেছিল। না, শর্ট না থাকলে আমার বাবা মরতো না। ওর নাম সঞ্জিত কর্মকার। ওকে বলে চুরি দোকানে এই গাঁজা, তারপরে আরো অন্য অন্য জিনিস সব দু নম্বরই ব্যবসা হয় ওই জায়গায় চুরি। হ্যাঁ,